দ্রুতগতিতে বাড়তে শুরু করেছে অমিক্রন ভাইরাসের সংক্রমণ। এবার বিশ্বের 38টি দেশে ছড়ালো অমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর সূত্রে খবর জানা গেছে, এতদিন অমিক্রন ভাইরাসকে হালকাভাবে নিলেও সম্প্রতি হু থেকে জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে অনেক বিপদজনক হয়ে উঠছে করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন। ভারতের পাশাপাশি আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক উন্নত দেশেই থাবা বসিয়েছে অমিক্রন ভাইরাস। করোনা কাটার মধ্যেই মাথা চাড়া দিয়েছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রন। ইতিমধ্যে ভারতেও ঢুকে পড়েছে ওমিক্রন। কর্ণাটকে দুজনের শরীরে মিলেছে ওমিক্রনের অস্তিত্ব। এরপরই শুক্রবার আবার জানা গেল দক্ষিণ আফ্রিকা থেকে বেঙ্গালুরুতে আসা বিমানের 10 যাত্রীর ট্রেস পাওয়া যাচ্ছে না। দেশজুড়ে এমন উদ্বেগের পরিস্থিতিতে নতুন গাইডলাইন জারি করল কেন্দ্র। চিঠি দিয়ে প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নয়া স্ট্রেন নিয়ে সতর্ক করা হল। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ চিঠিতে প্রত্যেক রাজ্যকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া চিঠিতে বলা হয়েছে টেস্টিং এর পরিমাণ বাড়িয়ে ক্লাস্টার অথবা হটস্পট এলাকা চিহ্নিত করতে হবে। কন্ট্যাক্ট ট্রেসিং, প্রয়োজনীয় কোয়ারেন্টাইন অথবা আক্রান্তদের আইসোলেশনের যথাযথ ব্যবস্থা করতে হবে। দরকারে কন্টেইনমেন্ট জোন তৈরি করতে হবে। করোনা টেস্টের সঠিক রিপোর্ট পেতে ইনসাকক নেটওয়ার্কের অধীন লেব ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কোভিড টিকাকরণে প্রথম ডোজের পর যাতে নির্দিষ্ট ব্যবধানে দ্বিতীয় ডোজ দেওয়া হয় সেদিকেও বিশেষ নজর রাখতে হবে। এছাড়াও বাইরের দেশ থেকে ভারতে আসা যাত্রীদের জন্য একাধিক নিয়মাবলী জারি করা হয়েছে। বিমানযাত্রার 72 ঘন্টা আগে আরটিপিসিআর এর নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। গত 14 দিনে ওই ব্যক্তি কোথায় ছিলেন তা জানাতে হবে। দেয়া তথ্য যে সঠিক তার প্রমাণও দিতে হবে। বিমানযাত্রার সময় প্রত্যেকের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক। উপসর্গহীন ব্যক্তিরাই শুধুমাত্র বিমানযাত্রার অনুমতি পাবেন। রিপোর্ট জমা না দিলে বিমানযাত্রা করা যাবে না। ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা যাত্রীদের উপসর্গ থাকলে তৎক্ষণাৎ আইসোলেশনে পাঠাতে হবে। এদেশের বিমানবন্দরে পৌঁছে কোভিড-19 টেস্ট রিপোর্ট জমা দিতে হবে, না হলে বিমানবন্দর ছাড়া কিংবা অন্য বিমানে ওঠার অনুমতি মিলবে না। এছাড়াও ঝুঁকিপূর্ণ দেশ থেকে এলে 7 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। যাত্রীদের আইসোলেশনে রাখার জন্য আলাদা ব্যবস্থাও করা হচ্ছে। এদিকে ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য 40 বছর কিংবা তার ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার প্রস্তাবও রেখেছে স্বাস্থ্য মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, হেডলাইন ত্রিপুরা ন্যাশনাল।